আমার মাকে আমি আবার পাউতি আল্লাহতে বলছি হে মামার ভাইরা মুন্সিগঞ্জের ভাইরা আল্লাহু আকবার কুমার বগের ভাইরা আমার পর্দালের মা আমার বোনেরা হে যুবক আমার বাবা র পাউ যখন পচলাইয়া গেল ডাক্তাররা বলছে এইটা আর চিকিৎসা দুনিয়ায় নাই বাবার পরামর্শ নিলে কি করা যায় নাক দিয়া বললো তোমার কি মা দুনিয়ায় বেঁচে আছে কিনা বললো একটাই চিকিৎসার দিত কোন চিকিৎসা নাই তোমার মায়ের কাছে এখন দৌড়ে যাইবা কোন দিকে আর যাওয়ার সুযোগ নাই মায়ের পাও ধরা ধরিয়া কান্দার মাপসাও যেই মা তোমাকে আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলো হে আল্লাহ আকবার এ মাওয়ার ভাইরা কুমার ভগের ভাইরা হে মুন্সিগঞ্জের ভাইরা মাইকের আওয়াজ যত দূর যায় তোমাদের কপাল এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো পর্দালের মা আমার বোনদেরকে বলবো আল্লাহু আকবার তোমার ইস্টার জলসা জি বাংলা সব বাংলা তালা মাইরা এইবার একটু যায় নামাজটা বিছায় একটু বৈশা দেখো দেখো ও মা তোমার চোখে একটু পানি আসে কিনা ও আমার মুরব্বী আমার বাবারা ও আমার দাড়ি ভাগা মুরব্বী বাবারা দেখো চোখে একটু পানি আসে কিনা মনে করবা তোমার জীবনটা দণ্ড হয়ে গেছে যদি এক কুড়াই বুকে বুকু ফাইললাম তাকু ফাতা বাকু তোমার ছেলে মারা গেলে দি চৌকে পানি আসতে পারে তোমার স্বামী মারা গেলে দি চৌকে পানি আসতে পারে তোমার সম্পদ নষ্ট হয়ে গেলে দি চৌকে পানি আসতে পারে তোমার মার্কেটে আগুন লাগলে যদি চৌকে পানি আসতে পারে আমার মাওলা যে হামিয়া জাহান্নাম সাজা রাখলো এই জাহান্নামের ভয় কি এক কুড়া চোখে পানি আসে না এ আল্লাহর বান্দারা পর্দালের মা আমার বোনেরা আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা মৃত্যুর আগে বাবা রে ফুবায় ফুবায় কান্দে কবরের ভাই জাহান্নামের ভাই খাদিজা দরজা লাগায় কান্দে বাবার আল্লাহর নবীর কলিজার টুকরা মে ফাতেমা আম্মা জানে দরবারে চলিয়া গেল ডাক দিয়া জিজ্ঞাসা করে আম্মা যারা প্রেক্ষার হক্কা দে আল্লাহর নবীর স্ত্রী খাদিজা কোনো উত্তর দেন না বারবার জিজ্ঞাসা করে কোনো কথা বলেন না আল্লাহর নবীর কলিজার টুকরা আল্লাহু আকবার মে ফাতেমা আল্লাহর নবীর দরবারে চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মা জানের কি হইছে কেন জানি আম্মা জান ফুফায়া ফুফায়া কান্দে আম্মা জানের জিজ্ঞাসা করলাম কি হইছে আম্মা জান কোনো উত্তর দেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মা জান কি হইছে একটু দৌড়ে যান আম্মা জান কাছে জিজ্ঞাসা করেন আল্লাহর হাবিব গেলেন আল্লাহু আকবার খাদিজার কাছে আল্লাহু আকবার এই কথা শোনার পর আল্লাহর হাবিব কান্দে ওদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কান্দে আছেন আল্লাহর হাবিব দৌড়ে গেলেন ঘরে ঘরে প্রবেশ করলেন যাওয়ার পরে দেখলেন খাদিজা উবাউ করিয়া কান্দে খাদিজার কান্না দেখে আল্লাহর হাবিব কান্না রাখতে পারেন নাই আল্লাহর হাবিব উবায় উবায় কান্দে ডাক দিয়া বলে আমার প্রাণের স্ত্রী খাদিজা দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে আমি খাদিজা তোমাকে বেশি মহব্বত করছি খাদিজা তোমার কি হইছে বলো বলো খাদিজা ফুবায় ফুবায় কান্দে কান্নার থামায় না আল্লাহর হাবিব বলে আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজা একটু বলো কি হইছে কান্না বন্ধ করো আল্লাহর হাবিব আল্লাহু আকবার আল্লাহর হাবিব ও কান্দে খাদিজা ও কান্দে খাদিজার জবান থেকে উত্তর আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কান্না বন্ধ করতে পারি আমার কিছু শর্ত আপনার মানা লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার শর্ত মানতে পারেন তাহলে আমি কান্না বন্ধ করব আল্লাহর হাবিব বলতে আমার প্রাণের স্ত্রী খাদিজা অবশ্যই আমি তোমার শর্ত মানব বলো কি শর্ত হে আল্লাহর বান্দারা পর্দালের মা আমার বোনেরা হে মুন্সিগঞ্জের ভাইরা হে মাওয়ার ভাইরা হে পর্দালের মা আমার যুবক ভাইরা মুরব্বী আমার বাবারা খুব খেয়ালের সাথে কথাগুলি শোনো আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আমি বলবো আল্লাহর হাবিব বলে খাদিজা বারে
ও আমার খাদিজা বলো, খাদিজা প্রথম নম্বর শর্ত লাগাইয়া দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পর আমার মওতের পর আপনার নিজের হাতে আমাকে কবরে রাখবেন? আল্লাহর হাবিব কান্দার বলে, খাদিজা রে, আমার হাত দিয়া তোমাকে কবর রাখলে দ্বারা কি ফায়দা, কি লাভ হবে? আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুই চোখের বাড়ি ফেলাইয়া কান্দার কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যে হাত মোবারক দিয়া আপনার কবরে আপনি আমাকে কবরে রাখবেন, ওই কবরের মাটির এত বড় সাহস নাই, কবরের মাটির দুই পাশের মাটি চাপ মারবে, আল্লাহু আকবার জোরে কান। বাবার খাদিজাও কান্দ, আল্লাহর হাবিব কান্দ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মানতে পারবেন? অবশ্যই আমি খাদিজা মানব। এরপর আর কোনো শর্ত আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দ্বিতীয় নম্বর শর্ত হইল, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, দুনিয়া থেকে যখন আমি খাদিজা বিদায় হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার ইন্তেকালের পরে আল্লাহু আকবার গোসলের পরে আপনার নিজের শরীরের জামা মোবারক দিয়া আপনি আমাকে কাফনের কাফন পরে কবরে দাফন করবেন? আল্লাহর হাবিব বলে, এরকম কোন উন্নত জামা নাই, ময়লা যুক্ত জামা, এই জামা আমি কিভাবে তোমার শরীরে লাগাই? আল্লাহর হাবিবের কলিজার টুকরা খাদিজা দুই চোখের বাড়ি বেলা কান্দ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামা মুবারকের এত বড় পাওয়ার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলো, খাদিজা, মানলাম তোমার শর্ত, যদি আমার শরীরের জামা মুবারক লাগায় তোমাকে কাপড়ে কাপন পরাইয়া যদি আমি কবরে রাখি তাহলে দ্বারা তোমার কি লাভটা হবে? খাদিজা দুই চোখের বাড়ি ফেলা কান্দ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই শরীর আপনার জামা মুবারক দিয়ে আপনি আমাকে কাপনে কাপন পরাইয়া কবরে রাখবেন, আল্লাহু আকবার, জাহান্নামের আগুনে এত বড় সাহস নাই যে আপনার জামা মুবারকে জাহান্নামের আগুন জ্বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি সহ্য করতে পারবেন? আল্লাহর হাবিব বুবায় বুবায় কান্দে, খাদিজাও কান্দে, এ খাদিজার কান্না বন্ধ কর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, শর্ত মানতে পারবেন কিনা? আল্লাহর হাবিব বলছে, অবশ্যই আমি শর্ত তোমার মানব, আর কোন ওসিয়াত তোমার শর্ত আছে কিনা থাকলে আমাকে বলো। খাদিজা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আর আমি কোন শর্ত লাগাবো না, মাত্র একটা শর্ত আর একটা লাগাবো। আল্লাহর হাবিব বলে, খাদিজা রে বলো, বলো। আল্লাহর হাবিবের স্ত্রী খাদিজা দুই চোখের পরি ফেলাইয়া হুবায়া হুবায়া কান্দার কা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার ইন্তেকালের পরে সমস্ত সাহাবা কেরামরা দাফন কাফন দিয়া আল্লাহু আকবার 40 কদম দূরে চলিয়া যায়, আমার কবরের প্রশ্নের উত্তর কে দিবে? আল্লাহর হাবিবের কলিজার টুকরা খাদিজা তিন নম্বর শর্ত লাগাইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার ইন্তেকালের পরে যখন আপনি কবরে রাইখা যাবেন, সমস্ত সাহাবায়ে কেরামরা বিদায় নিয়া চলিয়া যাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কবরে পাশ থেকে যাইবেন না? আল্লাহর হাবিব বলে, খাদিজা রে, কেন জানতে চাই? খাদিজা দুই চোখের বাড়ি ফেলাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, শেষ ওসিয়াত হইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার ইন্তেকালের পরে কবরে যখন রেখে আসবে, সমস্ত সাহাবা কেরামরা বিদায় নিয়ে যার যার স্থানে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার কবরের পাশ থেকে যাইবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই কবরের প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে, জোরে কান, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ভুবায় ভুবায় কান্দে, খাদিজা কান্দে, ডাক দেওয়া বলে, খাদিজা টেনশন করে না, চিন্তা করো না,
আল্লাহর হাবিবের স্ত্রী খাদিজা ইন্তেকালের পর কবরে রাখার পরে বাবার সমস্ত সাহাবা একরামরা চলে গেল আল্লাহর হাবিব গোরস্তানে বাজতে গেল জয় রে আল্লাহর হাবিব গোরস্তানের পাশে বইসা বইসা ফুফায় ফুফায় কান্দে আর বলে মাবুদুর গো আমার খাদিজা দি জাহান্নামের আগুনে জ্বলে আমার খাদিজার কবরের প্রশ্ন যদি উত্তর না দিতে পারে আমার খাদিজার কবরের অবস্থা কি হবে যাদেরকে আমার মাওলা দর্দম চাহাবিক আমার মাওলা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ঠিক কি না জোরে কোন বাবা রে আল্লাহু আকবার আল্লাহর হাবিব গোরস্তানের পাশে বৈশা ফুবায় ফুবায় কান্দে আর কয় মাবুদ গো আমার খাদিজার কবরে দিস জাহান্নামের আগুনে জ্বলে তাহলে আমার উপায় কি হবে আমার খাদিজার কবরের অবস্থা কি হবে আল্লাহু আকবার আল্লাহর হাবিব গোরস্তানের পাশে বৈশা বৈশা কান্দে আমার মাওলায় পাঠিয়ে দিল জানায় দিল হে ভাই জিব্রাইল যাও আমার হাবিব গোরস্তানের পাশে বৈশা বৈশা কেন কাঁদে ভাই জিব্রাইল যাও একটু জিজ্ঞাসা করে একটু তদন্ত নিয়ে আস ভাই আল্লাহু আকবার জিব্রাইল আইসা আল্লাহর হাবিবের দরবার হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন কাঁদেন একটু জানতে ইচ্ছা করে আল্লাহর হাবিব দুই চোখের পানি ফেলা কয় ভাই জিব্রাইল আমার খাদিজা জাহান্নামের আগুনে জ্বলবে যদি খাদিজার কবরে প্রশ্নের উত্তর না দিতে পারে আমার খাদিজা ওসিয়াত কইরা গেল এই কবরে প্রশ্নের জবাব আমার নিজের দেওয়া লাগবে এই জন্য আমি এখানে বৈশা বৈশা কাঁদি জিব্রাইল আমি ডাক দিয়া বলল আল্লাহর হাবিব আপনি কাঁদেন না আপনার কান্না বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা সুসংবাদ আমার মাওলা আপনাকে দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কান্না বন্ধ করেন টেনশন করেন না পেরেশানি করেন না আমার মালিক জানায় দিছে ভাই জিব্রাইল যাও যাও আল্লাহর হাবিবের কানে কানে যাই ঘোষণা দিয়া দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কান্না বন্ধ করেন এই খাদিজার কবরের প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে না এই খাদিজার কবরের প্রশ্নের জবাব স্বয়ং আমার মাওলা নিজে দিবে মুসলমান ভাইরা মুক্তি বলে সুবহানাল্লাহ বাবারে তাদের অবস্থা কি তারা কবরকে কেমন ভয় করছে তুমি আর আমি কবরকে কেমন ভয় করো জাহান্নামকে কেমন ভয় করো যদি কবরকে ভয় করতা জাহান্নামকে ভয় করত তাহলে বাবারে তামাম দুনিয়া এত খারাপ কুকাম আকাম যত আছে কিছুই হইতো না কথা ঠিক না ব্যাটা ঠিক জোরে কর যত আজাব আমার মাওলায় দেয় শুধু তোমার আমার গুনার কারণে ঠিক কি না যত গুনাহ করবা আমার মাওলা কিন্তু তোমাকে আমাকে ছাড়বে না বাবার গুনাহগারের সাথে আমার মাওলা নেককারদের কো বাবার একটু বিপদ দেয় কথা ঠিক না বা ঠিক জোরে কর এইজন্য আমি আমার বাবাদের কি বলবো পর্দারের মা আমার বন্ধুদের কি বলবো আমার মাওলা ডাক দিয়ে বলে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা বাবার দুনিয়ার আগুন বাবার দেখো জাহান্নামের আগুনের আল্লাহু আকবার দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের তেজ হবে 70 গুণ বাবারে 70 ভাগের এক ভাগ আগুন তেজ হইল দুনিয়া বাবারে 12টা সূর্যের মুখ একটা মুখ আমাদের দিকে দিয়ে ফিরে দেওয়া বাবারে একটা সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না ঠিক কিনা জোরে কও বাবার ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব বাবার নাফরমান মৃত্যুর বিছানায় যখন আছার খায় পড়িয়া যাইবে বাবার নাফরমান বুঝবে নাফরমানে 360টা জোরার ভিতরে মাকামের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে আজরাইল রুহনা নেওয়ার জন্য খাপ পড়িয়া কইরা থাকবে ওই নাফরমানের রুহ বাবার বের হইতে চাইবে না আমার মাওলা বলবে আজরাইল যাও এই নাফরমান দুনিয়ায় বদ কাজ করছে খারাপ কাজ করছে জেনা করছে ঘুষ খাইছে সুদ খাইছে ইসলামের বিপক্ষে স্লোগান দিছে হে ফেরেশতাকে দুনিয়ার ভিতরে জাহান্নাম না দেখাইয়া ওর জানটাকে কবজ কইরো না
বাবারে আমার বাউলা ডাক দে বলি ইল্লাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনছে ও আমিল সালিহাত যারা নেক আমল করছে আমার মাওলায় ঘোষণা দিয়া দিছে জানাই দাও যারা নেক আমল করলে ঈমান আনার পরে নেক আমল করলে আমল সালিহা করলো আমি মাওলায় তাদের জন্য পুরস্কার করে রাখলাম কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নিজুলা জোরে কোন সুবহানাল্লাহ বাবারে নেক আমল কর মাওলার কবরে জল হবে নেক আমল নিয়া তারপর আমার মাওলার কবরে হাজির হওয়া লাগবে কথা ঠিক কিনা জোরে কও হে আল্লাহর বান্দারা পর্দালের মা আমার বোনেরা তামাম দুনিয়ার আমার মাওলা লক্ষ লক্ষ মাখলুক সৃষ্টি করলো আমার মাওলা এই ফাঁকে জানা যায় তাফাক্কারু ফি খলকিল্লাহি ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ আসমানের দিকে তাকায় দেখো আমার মালিকের পরিচয় পাওয়া যায় কি যায় না যায় কি যায় না জোরে কও আরো আস্তে কও বাবার এই মাওয়ার সাগরের দিকে তাকালে মাওলার পরিচয় পাওয়া যায় কি যায় না জোরে কর চন্দ্রের দিকে তাকালে আমার মাওলার পরিচয় পাওয়া যায় কি যায় না সূর্যের দিকে তাকালে আমার মাওলার পরিচয় পাওয়া যায় কি যায় না বান্দা বান্দির চেহারার দিকে তাকালে আমার মাওলার পরিচয় পাওয়া যায় কি যায় না আমার মাওলার ডাক দিয়ে বলে তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ এই বান্দা বান্দি আমি সম্পর্কে আমার মাখলুকাত সম্পর্কে তামাম দুনিয়া আমি যা কিছু সৃষ্টি করছি ওই মাখলুকাতের দিকে তাকায় দেখো আমি খালেকের পরিচয় পাইয়া যাইবা কথা ঠিক না বা ঠিক জোরে কল সাগরের দিকে তাকায় দেখো এত সাগরের রঙের বিরঙ্গের মাছকে দান করলো আরো আস্তে কোন কে দান করলো বাবার একটা মাছের মধ্যে কত রকম রঙের মাছ আমার মাওলায় লাগাই দিল একটা ইলিশ মাছের মাথার মধ্যে এক মজা পেটের মধ্যে এক মজা পিঠের মাছের মধ্যে আর এক মজা লেন্সের মধ্যে এক মজা ডিমের মধ্যে এক মজা এই মজা কে লাগাইছে জোরে কোন কে আরো মহাব্বতে কোন কে বাবার একটা খেজুর গাছের দিকে তাকায় দেখো বাবার গরম কালাই যে খেজুর গাছ কাটতে কাটতে ওর গোড়া পর্যন্ত কাইটা ফেলাইবা সুইলা ফেলাইবা এক ফোঁটা রস কিন্তু বের করা তামাম দুনিয়ার মানুষ পারবে না কথা ঠিক না বা ঠিক জোরে কর বার শীত আসলে বাবারে অটোমেটিক ভাবে যখন গাছ কাটনে ওয়ালা যখন মাথাটা কাইটা দেয় আমার মাওলা কয়েকদিন বান্দার ডাক দেবে বান্দা কয়েকদিন একটু শুকান লাগবে এরপর যখন তুমি ছুরি লাগাইবা হাড়ি পাতবা অটোমেটিক ভাবে গাছ থেকে রস পড়তে থাকবে কথা ঠিক না বা ঠিক জোরে কর এত মজা কে লাগাইলো জোরে কর নেয়ামতের মালিকে জোরে কর আমার মাওলা ডাক দিয়া বলে লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমার মাওলা তামাম দুনিয়া কত মানুষ বানাইছে তা দেখো কত সুন্দর করে বানাইছে আমার মাওলা কত উত্তম রূপে তোমাকে আমাকে বানাইছে চেহারার দিকে তাকায় দেখো কত সুন্দর দেখা যায় রে বাবা এই মাওয়া ঘাটে ফেরি ঘাটে যাইলে দেখা যায় কত ল্যাংরা কত খোরা কত খানা হাত নাই পাও নাই কথা ঠিক না বা ঠিক জোরে কর কত মুসাফির রাত মাঝে হুজুর দুইটা টাকা দেন চাল কিনবো ভাত পাকায় খাইব তখন চিন্তা করি আমি গুনাগার জাহান্নামের আসামি চিন্তা করি আমার মাওলা ইচ্ছা করলে আমাকে এরকম একজন রাস্তার ফকির বানাইতে পারত কথা ঠিক না বা ঠিক জোরে কর হে আল্লাহর বান্দারা চাকায় দেখবা কত চোখ গুনায় দুইটা চোখ গুনায় অন্ধ মায়ের গর্ভে থেকে কত সন্তান দুনিয়াতে আসে অন্ধ কিছুদিন আগে এক ঘটনা শুনলাম শেরপুরে যখন মাহফিলে গেলাম ওইখান থেকে এক ব্যক্তি মাহফিলের শেষে বলল হুজুর আমাদের এই শেরপুরে একটা ঘটনা ঘটছে আমি জিজ্ঞাসা করলাম ভাই কি ঘটনা ঘটছে ডাকতে ওই ব্যক্তি কান্দার বলে হুজুর আমার সাথে আপনার সাথে আগে দেখা হয় নাই তাহলে মায়ের বয়ান করতে বলতা হুজুর কিছুদিন আগে একটা সন্তান আল্লাহু আকবার স্বামী বাসায় আসার পরে চাকরি করে বিভিন্ন দেশে আল্লাহু আকবার চাকরিতে বাসায় যখন আসলো ওই পুতের বউ শাশুড়ির সাথে একটু ঝগড়া কইরা বিভিন্নভাবে বাবারে ওই শাশুড়ির নামে বিভিন্নভাবে কুটুক্তি অপবাদ দিছে যখন সন্তান বাড়িতে আসলো বাবারে মায়ের কাছে যখন জিজ্ঞাসা করতে হলো মা বিভিন্নভাবে বাবারে এক পর্যায়ে মাকে সন্তান লাথি মারছে নাউজুবিল্লাহ জোরে ক বাবারে এটা ইউটিউবের ভিতরে অনেক আলেম আমারও বয়ান করছে ওই সন্তান যখন মাকে পাও দিয়া লাথি মারছে বাবারে কিছুদিন পর দেখা যায় পার দিতে পশালাই গেছে বড় বড় ডাক্তার কবিরাজের কাছে যা কেউ বলে নাই এই রোগের সবাই বলে
এই রোগের আর দ্বিতীয় কোনো চিকিৎসা নাই। ডাক দিয়া বলো তুমি কি কোনো অন্যায় অপরাধ করছো? ওই সন্তান চোখের বাড়ি ফেলাইয়া এরপর কান্নার গায়ে ডাক্তার, না জানিয়া তো বড় ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি, নিজের স্ত্রীর কথা শুই না ভুল করছি ওস্তাদ, আমার মাকে আমি আবার পাও দিয়া লাথি মারছি। হে মামার ভাইরা, মুন্সিগঞ্জের ভাইরা, আল্লাহু আকবার, কুমার বগের ভাইরা, আমার পর্দালের মা আমার বোনেরা, হে যুবক আমার বাবা, রো পাও যখন পচলাই গেল, ডাক্তাররা বলছে এইটা আর চিকিৎসা দুনিয়ায় নাই, বাবার পরামর্শ নিলে কি করা যায়? নাক দিয়া বললো তোমার কি মা দুনিয়ায় বেঁচে আছে কিনা? বললো একটাই চিকিৎসার দিত কোনো চিকিৎসা নাই, তোমার মায়ের কাছে এখন দৌড়ায় যাইবা কোনো দিকে আর যাওয়ার সুযোগ নাই, মায়ের পাও জড়া ধরিয়া কান্দার মাপ চাও, যেই মা তোমাকে আমাকে দশ মাস দশদিন গর্ভে ধারণ করলো। হে আল্লাহু আকবার, এ মাওয়ার ভাইরা, কুমার ভাগের ভাইরা, হে মুন্সিগঞ্জের ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যায় তোমাদের কপাল ভালো, মায়ের পাও ধরে যখন মাপ চাইল কানল, দুই চোখের পানি ফেলে মা আমি ভুল করে ফেলাইছি, মা আমি নিজের স্ত্রীর কথা শুইলা ভুল করছি, মা তুমি যা আমাকে তোমার গর্ভে রাখছো, দশ মাস দশ দিনিয়া যখন তুমি মা গর্ভে ধারণ করিয়া রাত্রে ঘুমাইতে পারো না। এরপরে জিজ্ঞাসা করলো বাবা কোথায় আছো কি করলা? বাবার মা আমার ডাক দিয়ে বলে বাবা শোনো, চারটা সন্তান বাসায় ঘুমা, আমি মা টেনশন করি না, আমি মায়ের রাত্রে দুইটা তিনটা বাজু ফোন লাগায় না, জানে আমার সন্তান এখন গাড়ির ভিতরে আছে, এখন আর আমার সন্তান ঘুমায় না। বাবার চারটা সন্তান বাসায় ঘুমায়, মায়ের ডাক দিয়া বলে বাবা পাঁচটা সন্তান তোমাকেই দেখি না, সমস্ত সন্তান গুলা বাসায় ঘুমায়, আমি মায়ের টেনশন করি না, আমি মায় শুধু খেয়াল করি আমার বাবা কোথায় আছে, ঘুমের চৌকির ভিতরে দেখি আমার বাবা কোথায় আছে, মা এত রাত্রে কেন ফোন লাগাইছে, আপনি দোয়া করবেন, আপনার দোয়া কোনো আছে, মুরব্বীদের দোয়া, ওস্তাদের দোয়া কোনো বেঁচে আছি, মা বাবার দোয়া নাও, ওস্তাদের দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, সামনে যত রাস্তা চলবো, সামনে যতই যাইবা দেখবা রাস্তা ক্লিয়ার, কথা ঠিক না বা ঠিক জোরে কন? এই জন্য আমি আমার আল্লাহ আকবার কুমার বকের ভাইদেরকে বলবো, অত কান্না কাটি তাজদের লাভে ধরে মায় কাছে ডাক দেওয়া আছে, মাহবুব গো আহম্মদ শফির মতন আমাকে গর্বে একটা সন্তান দাও, ওই ফজলুল করিম কালা মালিকের মতন একটা সন্তান দাও, মা আমার কত কান্নাই না আমার মায় কাছে, কথা ঠিক কিনা জোরে ক? বাবা রে, কোন যুবক যদি মার সাথে বাবার সাথে অন্যায় করে থাকো, আমি তোমাদের হাত ধরিয়া বলি, যদি হাত আগায় দাও হাত ধরবো, যদি পাও দুইটা আগায় দাও এরপর তোমার পা ধরিয়া বলবো, বাবারে মা বাবারে কষ্ট দিও না, বাবার যেই মায়ের স্তরের দুধ খাইছো, বাবার তামাম দুনিয়ার বৈজ্ঞানিকরা রিসার্চ করছে, মায়ের দুধের স্তর আল্লাহু আকবার, বুকের দুধের ভিতরে যেই পরিমাণ সুস্বাদু, যেই পরিমাণ ভিটামিন আছে, তামাম দুনিয়ার দ্বিতীয় আর কোন জায়গায় ভিটামিন পাওয়া যায় না, ঠিক কিনা জোরে ক? বাবারে গরমকালে ঠান্ডাও না গরমও না, শীতকালে বরফ হয় না আবার বেশি গরম হয় না, যদি সন্তান মুখ ফিরিয়া যায় কেমন খাদ্য আমার মাওলার আমার মায়ের দুধের স্তনে দিছে, ঠিক কিনা? কোন সন্তান আছো বাবারে, মায়ের সাথে অন্যায় কইরা ফেলাইছো, ভুল কইরা ফেলাইছো, আমার মা সারা রাত একটু ঘুমাইতে পারে না, আমার মা বিছানার ভিতরে বালিশ লাগাইতে পারে না, আব্দুল্লাহ দিন আল্লাহু আকবার গর্বে যখন ছিলা আমি মা কত কান্নাই না কাঁদছি, ওই মা ইজানে যখন সন্তান প্রসব করা হয় মা ইজানে কত ব্যথা কত কষ্ট, মায়ের ডাক দেয়া বলে বান্ধবীর আমাকে একটু সাইরা দে, তোরা আমার মাফ করে দিস, এই বুঝি আমার মরণ, আমি বুঝি আর বাঁচব না, যখন সন্তান ভূমিষ্ঠ হয় আল্লাহু আকবার প্রসব করে, সন্তানের দিকে যখন আওয়াজ পায় ও ও করে ডাকে, সন্তানের দিকে মায়ের তাকায় দেখে
আমার সন্তান যখন এক আল্লাহু আকবার মা এক নজর তাকায় দেখে আমার মার যত কষ্ট হইল যতই আল্লাহু আকবার কত বেদনা আমার মার যত কষ্ট ছিল সমস্ত কষ্টগুলো দূর হয়ে গেছে বাবারে যেই জমানায় কারেন ছিল না আমার মা হেরিকেন জ্বালায় পাশে বৈশা বৈশা পাড়া দিচ্ছে কিনা ধরে ক বাবার রাত্র প্রসাব করে বিছানা বইরা ফেলাইছ আমার মা গভীর রাত্রে উইটা বিজাজ আল্লাহু আকবার ওই বিজা জাগা আমার মা তোমাকে আমাকে ঘুম পাড়ায় না আমার মায়ের কাপড় আসলটা টাই না আব্দুল্লাহ তোমাকে দোয়া পোছাইয়া এরপর আমার মা অন্য জায়গায় ঘুম পাড়াইছে ঠিক কিনা ধরে কও বাবার গভীর রাত্র যখন হয়ে গেল আল্লাহু আকবার সন্তান ওয়া করিয়া কান্দে ভাই তাকায় লাগি ভাই আল্লাহু আকবার ছোট ভাই পায়খানা কইরা বিছানাটা ভিজায় ফলাইছে পায়খানা কইরা আল্লাহু আকবার বিছানাটা নষ্ট কইরা ফলাইছে ভাই কাছে যায় দেখে গন্ধ আসে বোনকে ডাক দিল বোন তুই উঠ আমার ভাই আল্লাহু আকবার বাথরুম করছে মাকে ডাকিস না সারা রাত্র মা আমার ঘুমায় নাই আল্লাহু আকবার বোন যায় দেখে বাথরুম কইরা সারা বিছানাটা নষ্ট কইরা ফলাইছে বোন কাছে যায় না ঘিন্না লাগে সঙ্গে সঙ্গে মাকে ডাক দে আম্মু ছোট ভাই ভাই কানা কইরা বিছানাটা নষ্ট কইরা ফলাইছে মায় আমার লাভ দিয়ে উঠা সন্তান আল্লাহু আকবার এ কোন কন্যা ঠান্ডার ভিতরে সন্তান কেমন গাড়ি আল্লাহু আকবার কাঁপাইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপর আমার মা কি করল সন্তানকে দয়া পোষাইয়া মায়ের কাপড় আসলার টানিয়া অন্য জায়গায় ঘুম পড়ায় যে কথা ঠিক না বেড়ি এ আল্লাহর বান্দারা পর্দালে আমার বোনেরা আমার মাওলার পরিচয় না তারপর আমার কবরে যাও কুতুবুল আলম সৈয়দ বদরুল করিম দুনিয়ায় নাই মাহফিলের ভিতরে বাবারে বসলি বাবারে ডাক বাবা বইলা ডাক দিত কুতুবুল আলম সৈয়দ বদরুল করিম আর নাই আর কোনদিন আসবে না কুতুবে আলম ফজলুল আর কোন দিন বাবা বলে ডাকবে না কুতুবে আলম ফজলুল করিম মাওলানা আর কোন দিন বাবা বলে ডাকবে না কুতুবে আলম ফজলুল করিম চরমনাই আর কোন দিন মুন্সিগঞ্জে আসবে না আর কোন দিন মাওয়াঘাটে আসবে না কথা ঠিক না বা ঠিক জোরে কর হে কুতুবুল্লাহ সৈয়দ ফজলুল করিমের পালা গুগুই রাখ আমার মাওলা ডাক দিয়া বলে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা যখন বান্দা বান্দি নামাজ ধরো তখন এই খেয়াল এই চিন্তা নিয়ে ধরো আমাকে আমি আমার মালিককে দেখি না আমি যদিও আমার মাওলাকে আমার মাসুক আমার মাওলার দেখি না আমার মাসুক আমার মাওলা আমাকে দেখে কথা ঠিক না বা ঠিক ধরে কান এই খেয়াল নিয়া দেয়াল নিয়া যদি আমার মাওলার ইবাদত করতে পারো আমার মাওলা তোমাকে আমাকে আগুনও ফালাইবে না জমিনেও ফালাইবে না আল্লাহু আকবার একটা সন্তান একটা বাচ্চা যখন কইরা কাঁদে মায়ের হাতের কাজ পর্যন্ত বাবার ফইরা যায় এই সন্তান যখন বাবার মা কোলে নিয়ে আদর করে এরপর বাবার সন্তান কান্না বন্ধ হয়ে যায় বাবারে তুমি আর আমি গুনাহ করিয়া ফেলাইছ বেবিচার করিয়া ফেলাইছ মালিকের সাথে না ফারমানি করিয়া ফেলাইছ পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছ
পাওয়ার পরিমাণ গুণাও যদি বান্দাবানি কইরা থাক, বুধ পূজার মতো যদি পূজা কইরা থাক, আমার মাওলার ডাক দিয়া বলে কলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া বাজা বাজা আরশে আসতি বাজা দরকা ফেদা বুধ পুরুষতি বাজা বান্দা বান্দি যদি পার পরিমাণ গুণা করিয়া থাক, আর আমি মাওলার কাছে যদি দুই চোখের পানি ফেলাইয়া যদি তওবা করার মতন করতে পার, আমি মাওলা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। হে আল্লাহর বান্দারা পর্দালের মা আমার বোনেরা, এই জন্য ডাকবো তো কাকে ডাকবো জোরে কন, হব্বু দুনিয়ার আসুকুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল, দুনিয়ার মহাব্বতকে লাথি মারো, দুনিয়ার সম্পদ থেকে বাবারে দূরে সরিয়া যাও, বাবারে গাড়ি বাড়ি সব কিছু ছাড়ো, মাওলার পরিচয় কিন্তু কবরে চলবে, কথা ঠিক কিনা ধরে কান, ওই কবরে কোনো গাড়ির পরিচয় চলবে না, সম্পদের পরিচয় চলবে না, আল্লাহু আকবার ক্ষমতার পরিচয় চলবে না, দাপটের পরিচয় চলবে না, এমপি মন্ত্রী চেয়ারম্যানের পরিচয় কবরে চলবে না, কথা ঠিক কিনা ধরে কান, কবরে চলবে আমল। এই জন্য আল্লাহর হাবিব বলিয়া ফাতিমা তু আনকি দিনাফসাকা মিনান নার, আল্লাহর হাবিব বলেন কলিজার টুকরা ফাতেমা, কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে উল্লেখ করিয়া বলে, এ আমার কলিজার টুকরা ফাতেমা রে, নিজে জাহান্নামের আগুন থেকে বাইচার পর তারপর কবরে যাও, ওই কবরে যদি পরিচয় দাও আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা, ওই কবরে যদি যা পরিচয় দাও আমি হাসান হুসানের মা, ওই পরিচয় কিন্তু কবরে চলবে না। এ আল্লাহর আল্লাহু আকবার, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হে কলিজার টুকরা মেয়ে ফাতেমা, ওই কবর দি যায় বলে আমি আলীর স্ত্রী, বাবারে খোদা না যে আমল সারা কবর যাও, কবর মাটি এমন জোরে সাপ মারবে, আল্লাহু আকবার, এক আল্লাহু আকবার, এক পাশের মাটি আর এক পাশের ভিতর ঢুকায় ফেলাইবে, বাবারে কেমনে সহ্য করবি, মনের বুঝায় তারপর আমার মাওলার কবরে যায়, আল্লাহর হাবিব বলে আল কবরু রওজাতু মিরিয়াজিল জান্নাহ আও হুফরাতু মিন হুফারিন নার, আল্লাহর হাবিব বলে কোন কোন নাফরমান বদমাই বেঈমানের কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, আল্লাহর হাবিব বলে কোন কোন না আল্লাহু আকবার, দিনদার পরহেজগার আল্লাহু আলা নামাজিওয়ালা, রমজান মাস আসতে যে রমজানের রোজা রাখনেওয়ালা, ওই বান্দা বান্দির জন্য কবরটা একটা বেহেশতের বাগান হয়ে যাবে, জোরে কর আল্লাহু আকবার, বাবারে কেমনে সহ্য করবি, বাবারে আল্লাহু আকবার, যদি মনে করো দুনিয়ার আগুনে মোমবাতিতে হাত লাগায় দেখো হাত সহ্য করা যায় না, হাত লাগা যায় না, হাত পুড়িয়া যায়, পা পুড়িয়া যায়, শরীর লাগলে শরীর পুড়িয়া যায়, আমার মাওলা ডাক দেয়া বলে নারুল্লাহ মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন, বাবারে শরীরে লাগলে শরীর পড়বে, হাত লাগলে হাত পুড়িয়া যাবে, বাবারে শরীরের যে অঙ্গ লাগবে অঙ্গ পুড়িয়া যাইবে, শুধু অঙ্গ না কলিজা পর্যন্ত আগুনের তাজ লাগিয়া পড়বে, নাফারমান তখন মৃত্যুর বিছানায় আছর খায়া পড়বে, আল্লাহু আকবার, নাফারমান দেখতে পারবে জাহান্নাম আগুন ধাউ ধাউ করিয়া দলে, বাবারে কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী, জাহান্নামীরা বাবারে জাহান্নামের দল টপকাইতে থাকবে, দৌড়াদৌড়ি করবে, আবার লাফ মারিয়া উঠবে, জাহান্নামীরা ভাবতেছে এই বুঝি আমি চইলা গেলাম, না 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 উঠতে পারবি না, ভাগতে পারবি না, আমার মাওলার দরবার ভাগার দরবার না, ওই কবরের মামলা আসরের মামলা মিজানের মামলা, যদি একবার ঠইকাই বস, হে টাকাওয়ালা বাবারা, ক্ষমতাওয়ালা বাবারা, হে এমপি মন্ত্রী আমার বাবারা, বাদশাকে বাবারা তিনটা কাপড় পরাইবে, চেয়ারম্যান কেও পরাইবে তিনটা কাপড় বাবারে, আল্লাহু আকবার, এমপি কেও তিনটা কাপড় ঠিক কিনা, আলেম কেও তিনটা কাপড় পরাইবে, তোমাকে আমাকে তিনটা কাপড় পরাই ফলাইবে, সন্তান বাবার ডাক দিয়া মা বলবে হে আব্দুল্লাহ তোর বাবাকে তাড়াতাড়ি করে ঘর থেকে বের করিয়া ফেলা, আমি মায় ভয় আর থাকতে পারি না,
দুঃখ তোমাকে আমাকে ধরাধরি করিয়া বড়ই বাদার পানি গরম করিয়া জনমের মতন গোসল দিয়া বাবারে খাটে চড়াইয়া মসজিদের বারিন্দায় তিনটা সাজা কাপনের প্যাকেট করিয়া ফেলাইয়া রাখবে কেউ তোমার আমার খবর কিন্তু আর নিবে না তোমার ছেলে কাঁদবে তোমার মেয়ে কাঁদবে তোমার আত্মীয় স্বজন কাঁদবে এখন মনের বুঝাও রে মন কেমন দেখা যায় ফেলাইবি মাজার মধ্যে এক বান দিয়া ফেলাইবে পায়ের মধ্যে এক বান দিয়া ফেলাইবে এখন মনে বুঝাও রে মন মাথার বান্দে বুঝা গেল রে মন আর কোন দিন মাথালার আর শক্তি নাই মাজার বান্দে বুঝা গেল রে মন আর কোন দিন উঠে বসার শক্তি নাই পায়ের বান্দে বুঝা গেল রে মন আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই কথা ঠিক না বা ঠিক জোরে কর এই জন্য পাগল হও কার পাগল জোরে কর আমার মাওলাকে একটু করুন সুরে ডাক দেন আল্লাহ আর মহাব্বতে দুইটা হাত ধরে দিয়ে ডাক দেন আল্লাহ আর মহাব্বতে ডাক দেন আল্লাহ আমার আল্লাহ সব জিনিস ছেড়ে চাইতে ছোট না বড় জোরে কন আজকের মাহফিল আল্লাহ পাক কবুল করুক জোরে কন আমিন মানুষ বলতে মানুষের ভুল থাকে আমি ক্ষমা চাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আমাদের সকলকে গলাগলি বান্দা মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দান করে জোরে কোন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু